আজ আপনাদেরকে এমন একটি ঘরোয়া নুসখা সম্পর্কে জানাবো যেটি সঠিকভাবে মাত্র 3 দিন ব্যবহার করলেই আপনার শরীরের প্রত্যেকটি সেল একেবারে পুনরুজ্জীবিত হয়ে যাবে, আপনার হার্টের ব্লকেজগুলো খুলে যাবে, হার্টের প্রত্যেকটি শিরা উপশিরায় জমে থাকা চর্বি ও শরীরের প্রত্যেকটি শিরা উপশিরায় জমে থাকা চর্বি বেরিয়ে যাবে। এটি আপনার টক্সিনকে দূর করে দেবে শরীর থেকে, আর শরীর থেকে যদি টক্সিন বের হয়ে যায় শরীর একেবারে পুনরুজ্জীবিত হয়ে যাবে, যে কোনো রোগ সেটি ছোট হোক কিংবা বড় দূর হয়ে যাবে। আজকাল অধিকাংশ মানুষ হার্টের অসুখে ভুগছেন, কেউ বা আছেন লিভারের সমস্যায়, কারো কিডনিতে সমস্যা, কারো রয়েছে শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা, হাড় কটমট করা, রক্ত টানার সমস্যা, হাত পায়ে জোর না পাওয়া, কোনো কাজে চাঙা অনুভব না করা, কাজ করতে ইচ্ছা না করা, সবকিছুরই সমাধান দেবে এই রেমিডিটি। ডায়াবেটিসকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে, শরীরে রক্ত বাড়াবে 3 গুণ এবং শরীরকে একেবারে বিশুদ্ধ করে তুলবে, শরীরের বাজে চর্বিগুলোকে গলিয়ে দেবে। শুধুমাত্র সঠিক নিয়মে এই নুসখাটি সেবন করতে হবে। এটি কোন নুসখা এবং কিভাবে সেবন করবেন জানতে ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। আপনাদেরকে যে নুসখা সম্পর্কে আজকে আমি জানাচ্ছি সেটি তেঁতুল দিয়ে প্রস্তুত করতে হবে। পাকা তেঁতুল সকলেই চিনি, এটি অতি স্বল্প মূল্যে বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু এর উপকারিতা যে এত বেশি আর তারা 3 দিন খেলে যে শরীরে এত পরিবর্তন হতে পারে তা অনেকেরই একেবারেই অজানা। তেঁতুল আপনার চর্বিকে গলিয়ে ফেলে, ওজনটাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে থাকে। আপনি যদি আপনার ওজনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে থাকেন তাহলে আপনি তেঁতুলের সেবন শুরু করুন। আমি সবার শেষে আপনাদেরকে জানাবো কিভাবে এবং কোন রোগের জন্য তেঁতুলকে কিভাবে খেতে হবে। বিভিন্ন গবেষণায় ওজন কমানোর পরিচালনায় তেঁতুল খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তেঁতুলের পাল্প রক্তের খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল এর মাত্রা কমিয়ে প্লাজমাতে ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল এর মাত্রাকে বাড়াতে সাহায্য করে, যার ফলে আপনার ওজন কমে যায়, শরীর থেকে ক্ষতিকারক টক্সিনগুলো বেরিয়ে যায় এবং আপনার অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে নানাবিধ কঠিন রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। আমাদের মধ্যে এমন মানুষের সংখ্যা নিতান্তই কম নয় যারা হজমের সমস্যায় ভুগছেন। খাবার খেলেই গ্যাস অ্যাসিডিটির সমস্যা, খাবার হজম হতে চায় না, দীর্ঘক্ষণ ধরে খাবার পেটে রয়ে যায় যার ফলে পেট জ্বালা পড়া, পেটে ব্যথা, খাবার বুকে উঠে থাকা, গ্যাস্ট্রিক, পাইপথ দিয়ে বারবার গ্যাস, এমন সমস্যা হতে পারে। বহু যুগ ধরেই খাবারে তেঁতুলের চাটনি রাখা হয়, কেন জানেন? কারণ এতে প্রচুর পরিমাণে ম্যালিক ও টার্টারিক অ্যাসিড থাকে। তেঁতুলের মধ্যে যে পটাশিয়াম ও বাইটারেট রয়েছে তা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে সাহায্য করে এবং রোজ খাবারের সাথে একটু পরিমাণে তেঁতুলের কাঠ বা চাটনি খেতে পারলে হজমে যে সমস্ত রোগী রয়েছেন তারা হজমের সমস্যা থেকে মুক্তি পাবেন। এর জন্য আপনি তেঁতুলের চাটনিও প্রস্তুত করে নিতে পারেন। সামান্য পরিমাণে তেঁতুলের কাঠ প্রস্তুত করে তার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো ও সামান্য পরিমাণে হিমালয়ান পিংসল মিশ্রিত করে যে কোনো একবেলার ভারী খাবারের সাথে এই শরবতটি পান করুন। দেখবেন কত সহজেই আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা দূর হয়ে যাচ্ছে, সাথে কষা পায়খানার সমস্যা থেকেও মুক্তি পাচ্ছেন। তেঁতুলের সবচেয়ে বড় গুণ হচ্ছে এটি আপনার হার্টের কোনায় কোনায় জমে থাকা সকল ধরনের চর্বিকে গলিয়ে দেবে এবং আপনার হার্টকে ফ্রেশ করে তুলতে সাহায্য করবে। তেঁতুলের পাল্প আপনার শরীরে এবং রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাবে এবং প্লাজমাতে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াবে। আপনি যদি 10 গ্রাম পর্যন্ত তেঁতুল নিয়মিত খেতে পারেন এর পাল্প আপনার ডায়াস্টোলিক রক্তচাপ হ্রাস করতে সাহায্য করবে। তেঁতুল ডায়াবেটিস কমাতে দারুণ কাজ করে। তেঁতুল খাওয়ার সাথে সাথেই আপনার রক্তের শর্করার মাত্রা কমতে শুরু করে, যার ফলে আপনি একেবারেই ডায়াবেটিস থেকে মুক্তি পেতে পারেন। যারা ইনসুলিন গ্রহণ করছেন তারা ইনসুলিন গ্রহণের পাশাপাশি তেঁতুলের বলা রেমিডিটি সেবন করে দেখতে পারেন। রেমিডিটি আমি ভিডিও শেষে জানাবো। এই রেমিডিটি যদি আপনি খেতে পারেন কয়েকদিনের মধ্যে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে এবং পরবর্তীতে ইনসুলিন গ্রহণের পরিমাণ কমাতে বা বাড়াতে পারেন। এই ফলটি মারাত্মক ডায়াবেটিস থাকলেও হাইপারগ্লাইসেমিয়াকে কমাতে সাহায্য করে। ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ হলো অগ্নাশয়ের কোষগুলির প্রদাহ, বিশেষত এই কোষগুলো যা ইনসুলিন তৈরি করে। যেহেতু তেঁতুল টিএনএফ আলফার মতো প্রো ইনফ্লামেটরি তৈরিতে বাধা সৃষ্টি করে তাই এটি অগ্নাশয়ের প্রদাহজনিত ক্ষতি রুখতে সাহায্য করে থাকে। আপনি ডায়াবেটিসের রোগী হয়ে থাকলে টানা কিছুদিন তেঁতুলের রস সেবন করে দেখুন, ফলাফল হাতে নাতে দেখতে পাবেন।
তেঁতুল আপনার স্নায়ুতন্ত্র ঠিক রাখতে সাহায্য করে, নার্ভের কোনো রকম ক্ষত হলে তা দূর করতে সাহায্য করে। অনেকেরই দেখা যায় রক্তানার সমস্যা হয়, কোনো জিনিস ধরতে পারেন না, হাত পা থরথরিয়ে কাঁপে, নিজের ওপরে কোনো কন্ট্রোল নেই, অথবা হাত পায়ে কটকট শব্দ হয়, ব্যথা হয়, যে কোনো জিনিসের প্রতি আপনার মনোযোগ আগের মতো তীব্র নেই, দীর্ঘক্ষণ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পারছেন না। শরীরের এমন সমস্যাগুলো হলে তেঁতুল খাওয়া শুরু করে দিন। তেঁতুল খেলে আপনি যে কোনো ধরনের সমস্যাগুলো যা স্নায়ুতন্ত্র থেকে তৈরি হয় তা থেকে মুক্তি পেতে পারবেন। তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এটি যেমন ওবেসিটির হাত থেকে মুক্তি দিতে পারে, ঠিক তেমনই এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে পারে, যার ফলে সিজনাল বিভিন্ন ধরনের ফ্লু যেমন সর্দি, কাশি, জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্ট, অ্যাজমা এই জাতীয় সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন। বিশ্বাস না হলে আপনি ট্রাই করে দেখুন। যদি আপনার ঠান্ডাজনিত কোনো সমস্যা থাকে, আপনি রোজ তেঁতুলের কাঠ খাওয়া শুরু করে দিন। 1 থেকে 2 দিনের মধ্যে কোনো মেডিসিন ছাড়াই আপনার ঠান্ডাজনিত যে কোনো সমস্যা দূর হয়ে যাবে। আগে বলেছি তেঁতুল আপনার বিভিন্ন ধরনের ব্যথা দূর করতে সাহায্য করে। অনেকেরই আর্থ্রাইটিস বা বাতের ব্যথা রয়েছে, বা শরীরের যে কোনো অঙ্গে ব্যথার সমস্যা রয়েছে, তারা তেঁতুল খাবেন। হাড়ের অক্সিডেটিভ স্ট্রেস বা প্রদাহ কমিয়ে শরীরের যে কোনো ধরনের যন্ত্রণা ও আর্থ্রাইটিসের ব্যথাকে কমাতে তেঁতুল একেবারে জাদুর মতো কাজ করে। এটি এমন একটি নুসখা যা আপনার শরীরের যে কোনো ব্যথা ও প্রদাহকে 3 দিনের মধ্যে কন্ট্রোলে নিয়ে আসতে সাহায্য করে থাকে। তেঁতুল অন্যতম বড় বন্ধু হচ্ছে লিভারের জন্য। যাদের লিভার বড় হয়ে গিয়েছে, লিভারে চর্বি জমেছে অথবা লিভারের টক্সিন জমেছে, তারা তেঁতুল খাবেন। তেঁতুল ভেজানো জল খেতে পারলে এর তামা, নিকেল, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, আয়রন, ভিটামিন ই সহ অন্যান্য উপকারী উপাদানগুলো লিভারের কোষগুলোকে বিভিন্ন ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করে। লিভারের কোষগুলিতে থাকা লিপিডকে ফ্রি রেডিকালসের আক্রমণ থেকে রক্ষা করে, যার ফলে লিভার পুনরায় সুস্থ হয়ে চাঙা হয়ে যায়। লিভারের রোগীরা অবশ্যই টানা কিছুদিন তেঁতুল খেয়ে দেখুন, উপকার মিলতে বাধ্য। তেঁতুলের বড় গুণ হচ্ছে এটি আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, কারণ তেঁতুলের মধ্যে রয়েছে পটাশিয়াম, আর পটাশিয়াম সমৃদ্ধ খাবার আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে। তেঁতুল খেলে ত্বক চকচকে ও উজ্জ্বল হয়, এবং এছাড়াও এটি সানবার্ন কমাতে সাহায্য করে, ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। তেঁতুল আপনার রক্তের পরিমাণ বাড়ায়। আপনার শরীরের রক্তকে 3 গুণ বৃদ্ধি করতে চাইলে এবং শরীরের লোহিত রক্তকণিকার বা হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে চাইলে তেঁতুল খান। লোহিত রক্তকণিকার অভাবে ত্বক, চুল, নখ বিবর্ণ হয়ে যায়, ত্বক ফ্যাকাশে হয়ে যায়, আপনি কোনো কাজে মনোবল পান না, বুক ধরপড় করে, হাত পা কাঁপে, এছাড়াও ক্লান্তি, দুর্বলতা, অবসাদ, ঝিমঝিম করা, হাত পা ঝিনঝিনানি এই জাতীয় সমস্যাগুলো হয়ে থাকে। আপনি যদি টানা 2 মাস পর্যন্ত রেগুলার তেঁতুলের কাঠ খেতে পারেন, এতে আপনার রক্তস্বল্পতার সমস্যা দূর হয়ে যাবে। তেঁতুলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ইনফেকশন নাশক ক্ষমতা রয়েছে, যা সহজে আপনার শরীরকে ব্যাকটেরিয়াল ও বিভিন্ন ধরনের ইনফেকশনের হাত থেকে রক্ষা করে থাকে। তেঁতুল শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না। তেঁতুল খেলে সহজেই আপনার চুল সুন্দর হয় এবং আপনার অ্যাকনে ও পিগমেন্টেশন দূর হয়ে যায়। কিভাবে তেঁতুল খাবেন এবং কিভাবে একে ব্যবহার করবেন? তেঁতুল কেনার পূর্বে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কাঁচা তেঁতুল ব্যবহার করবেন না, অতিরিক্ত কালচে হয়ে যাওয়া তেঁতুল ব্যবহার করবেন না, আবার একেবারে নতুন তেঁতুলও ব্যবহার করবেন না, কিছুটা নতুন ও কিছুটা পুরাতন অর্থাৎ মাঝামাঝি বয়সের তেঁতুল ব্যবহার করবেন। দেখবেন অতিরিক্ত কালচে তেঁতুলের ভেতরে বা বীজগুলোতে অনেক সময় পোকা ধরে যায়, যার অর্থ হচ্ছে এটি অনেক পুরনো। আবার কিছু কিছু তেঁতুল পাকলেও একেবারে হলদে বর্ণ হয়ে থাকে, যার অর্থ হচ্ছে এটির বয়স বেশি দিন হয়নি। স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন তেমন তেঁতুল কিনে নেবেন। এই তেঁতুল আপনি ভালোভাবে এয়ারটাইট করে ফ্রিজে রেখে দেবেন। প্রতিদিন আপনি এমন তেঁতুল 10 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারেন। দৈনিক 10 গ্রামের বেশি তেঁতুল খেতে যাবেন না। এই তেঁতুলকে আপনি একটু পরিমাণে জলে ভিজিয়ে রাখুন। 1/2 থেকে 1 ঘন্টা পর্যন্ত জলে ভিজলে নরম হয়ে যাবে। তারপর হাত দিয়ে কোচলে এর কাত বের করে নিন। বিচি এবং উপরের খোসাটি আলাদা করে নিন। তেঁতুলের এই কাতটি 1 গ্লাস পরিমাণ জলে মিশিয়ে নিন। এর মধ্যে চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং চিমটি পরিমাণ হিমালয়ান পিং সল্ট মিশ্রিত করে সকালবেলা খালি পেটে খাবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়াও হার্টের ব্লক থেকে শুরু করে যে সমস্ত রোগগুলোর কথা বলেছি সবগুলোই দূর হতে সময় লাগবে না। তবে মাথায় রাখবেন, সবাই সকালবেলা খালি পেটে তেঁতুল খেতে পারে না। অনেকেরই এর থেকে বমি বমি ভাব এবং পেট ব্যথার সমস্যা দেখা দিতে পারে। অনেকেরই গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা বেড়ে যেতে পারে। তাই আপনি প্রথম যেদিন খাওয়া শুরু করবেন তখন অল্প পরিমাণে খেয়ে দেখুন যে আপনার সহ্য হচ্ছে কি না। যাদের সহ্য হয় তারা খেতে পারেন, আর যারা সহ্য করতে পারছেন না তারা অবশ্যই সকালবেলা নাস্তা খাওয়ার 1/2 থেকে 1 ঘন্টা পরে এই রেমেডিটি সেবন করবেন। এতে করে কোনোরূপ ক্ষতি হবে না। তেঁতুলের এই কাঁচ প্রস্তুত করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এতে কোনোরূপ চিনি মিশ্রিত করা যাবে না। চিনি মিশ্রিত করলে এর পুষ্টিমান নষ্ট
হয়ে যাবে। এই রেমেডিটি খাওয়ার আগে প্রস্তুত করবেন। যদি বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে খেতে চান এতে করে কিন্তু পুষ্টিমান বেশি পরিমাণে পাবেন না। আর রেমেডিটি অবশ্যই যখন খাওয়া শুরু করবেন 3 দিনের মধ্যে আপনি ভালো রেজাল্ট পেতে শুরু করবেন। তবে টানা 21 দিন পর্যন্ত খেয়ে যাবেন এবং যখন 21 দিন পর আপনার রোগগুলো ভালো হতে শুরু করবে তখন প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 দিন চালিয়ে যাবেন। আশা করছি আজকের তেঁতুলের এই রেমেডিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।